দর্শক সিপ্লাসটিভির স্টুডিওতে অনারা স্বাগতম জানাই লাইভ থেকে আপনাদের নির্দেশন অনারা আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আতয়ুম আর পাশে যে মানুষ বৈদিক কি ওর বারেলদের রাওজান চলতি মাসের 4 তারিখ ও আবুধাবিতুন বাংলাদেশে আসি এবং চট্টগ্রাম বিমানবন্দরত অবতরণ করানোর পরে ওর যে বিমান লইছে ওই বিমান অবতরণের পরে যখন তার মালসামানাগিন স্ক্যানিংর ঠিক ওই মুহূর্তে স্ক্যানিংতন বাইরেনোর পরে নাকি ওর উগা লাগেজ এক ব্যক্তি হয়তো উদ্দেশ্যপ্রণোদিত নয়তো বা ভুলবশত ওই লাগেজ লই যাবি এবং লাগেজত যাহার পাশে যে মানুষ বৈদিক কি এই মানুষের গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র ডকুমেন্টস পাসপোর্ট এবং ল্যাপটপ মোবাইল আরও কি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিসপত্র আছে আর মূল বিষয় কেন এখন জানি আর এই ভুক্তভোগী বর্তন আচ্ছা বর্তমান অল্লাই মূলত কী ঘটনা ওই টার কেন হন 10টার দিকে ল্যান্ড করছে সিটাং এয়ারপোর্ট মাঝি এয়ারপোর্ট আর ইমিগ্রেশন শেষ করানোর পর বেল্টত সামান লই বেলা গেলাম সামান লওয়ানোর পর আর স্ক্যানিং মেশিনের মাঝে অবশ্যই স্ক্যান করম পরে আর হ্যান্ড ব্যাগ ইন আর যে 20 কেজি মাল জিন বক্স বানা গিয়ে ইন টলি রাখবে সমত আর হ্যান্ড ব্যাগ যেবা আসিল খারাম ওই ভদ্রলোকর সেম ও ব্যাগ কিন্তু আর টলি সিস্টেম ওর তো সোল সিস্টেম ন বক্স যাতে টলি রাখানোর পর যাতে আই আসি অফিস আইয়ের দেখ আর হ্যান্ড ব্যাগ ইবে নাই আই ও বলবো শতভাবে ওইবে তুলি তুলি আর টলি রাখিলাম টলি রাখানোর পর আই যাতে বাইরে গেটের বাইরে বাড়ানোর পর দেখি দিয়ে আর তালা আর জিবে লাগাইবে সুড়ো আর ওর তালা বে জিবে ব্যাগত আসিব বড় যেহেতু আমি বুঝিত ফরানোর পর আই ও অফিস মুহূর্তের মধ্যে আমি কিন্তু ব্যাগ গজছি ব্যাগ করানোর পর সিকিউরিটির মুহূর্তে জানাই সে যেবে স্ক্যানিং করে ও হতে কিছুক্ষণ দাঁড়ো দাঁড়ানোর পর হদ শেষ স্ক্যানিং কমপ্লিট শেষ হওয়ার পর হদে অফিসার আছে অফিসে যেবে লস ফাউন্ড হতে গেলাম একটা কমপ্লেন জানালাম ইয়ার পরে হদে স্যার আছে পার্শ্ববর্তী অফিসার ওর নাম নজানি একটা আছে মিটিং চলার অবস্থা অনার মূলত এইভাবে হবু অফিসার আছে যেতে হই তিন স্যার গো যাওয়ানোর পর যাতে ওর যাতে স্যার হইলাম কমপ্লেন এইভাবে আর জিনিস অন্য একজন ব্যক্তির লোক এইবই এখন আইবে কীভাবে ফেরত চাই তো স্যার হদে টেলিভিশন চাই আর সিসিটিভি ক্যামেরা আছে ইমাজি জিত স্ক্যানার আছে ইতমাজি বেহদে খাস নগরের অনে আর সিকিউরিটি সেকশন আছে সিসিটিভি ক্যামেরা আশপাশে ওর খাস আছে অফিসার পাশে মানে এই জিও দল দি অনার স্ক্যানিং হয় স্ক্যানিং এই ইউর সিসিটিভি ক্যামেরা বেহাস নগরের খাস নগরের মানে নসল খুবই দুঃখজনক বিষয় আর পুলিশ আছে আর গেই ফাটাই যারা সিসিটিভি ক্যামেরা আছে অন্য পাশে জনফর হয়তো অনেক কান দরখাস্ত লেখন আই অ্যাপ্লিকেশন এখন লেখি আর যাওয়ানো ফর ইয়ান জমা দি নজরুল ইসলাম নাম অফিসার আছে ও সিনিসার করছি তদারতি করি পেলাই সিসিটিভি ক্যামেরা চাই পেলাই অনুমোদন দিয়ে দেওয়ানোর পর এক ব্যক্তি ভদ্রলোক আছে ওর নাম বলতে তাপস পাল ও আর লোকে ইয়ে সিসিটিভি ক্যামেরা ভিডিও ফুটেজ দেখানোর পর আই ব্যক্তিকে শনাক্ত করছি যাবে আর ব্যাগ লই তুলেই তুললি আবার ও কী করছি ছবি তুলানোর পর পুলিশ সকলের দেখাই আর সিকিউরিটি দেখানোর পর হয়ে দেওয়া অনেক জিডি গরম এটা আর কোনো ইমিগ্রেশনতন কোনো তদন্ত ডিটেলস লন যাইতো জিডি গরম করবো অনতন তারপর যে ব্যক্তি আরও হেল্প করি বলে সেই ও কিন্তু চেষ্টা করছিল যে ইমিগ্রেশন পুলিশের কাছে গেছিল ইমিগ্রেশন পুলিশ হতে আর স্যার যতক্ষণ পর্যন্ত আর আর এই অনুমতি না দেয় ততক্ষণ পর্যন্ত আর এটা কোনো চেক করিবার কোনো অপশান নাই সিস্টেম নাই তো স্যারের অনুমোদন লাগিব তো এ পর্যন্ত আর এক দূর প্রায় রাত প্রায় 9টা পর্যন্ত তারপর নাকি জিডি করছেন না গেলে বেলা ফতঙ্গ তানা তারা দেখাই দিয়ে ফতঙ্গ তানা যাইরে প্রথমে কেস ন লয় জিডি ন লয় হয় না আবার ব্যাকজন ফতঙ্গ পুলিশ পাড়ি আছে এই এয়ারপোর্ট মাঝে পুলিশ পাড়ির মাঝে আই এস এস আই মতিন আছে ওর কাছে ফাটাই জিডি ন লয় বলতে কিলি ন লয় হতে গরম পত্তন অনেকজন অনেক অমুক স্যার হাসে জন এস এম মতিন হাসে জন আয় হতি স্যারে স্যার তোমার সহযোগিতা করব জিয়া গরম ফরে তো জন ফর স্যার হতে এইভাবে তো সহযোগিতা গরম না যায় অনেক জিডি গরম আই আবার ওয়াফেস গে দি আবার ফতঙ্গা থানাত গেলাম ফতঙ্গা থানাত জন ফর আবার স্যারের হই স্যার হতে অসুবিধা না জিডি যাতে জিডি গরম পরে কেস লাগিব জিডি করানোর পর আবার গেই আই আবার পুলিশ পাড়ের হাসে গে স্যারের হাসে স্যার হতে কিন্তু মামলা বড় বিষয় ওর যেহেতু কোনো ডিটেলস নাই ব্যাকআপ যে কোনো নাম ঠিকানা নাই একটু কষ্ট করব তো ইয়ারা সাহায্য চেষ্টা করে কষ্ট কিনল তো যে যে ফ্লাইট ঘুরে না কেন মানুষ দিলে হন ফ্লাইট দেশি ওর ডিটেলস তো বিমানবন্দর অবশ্যই ইমিগ্রেশনত আছে ওর ডিটেলস তখন স্যার যেভাবে হর আয় তো একজন আশা খাই আর তারা সম্ভব ন যে আই উপর দস্ত জায়গার একটা জায়গার জিনিসকে তদন্তি গরিবের তো যারার মাধ্যমে আর হেল্প তদন্ত সহযোগিতা পাই তারা আর এইভাবে একখান ঘুরার ঘুরার
দর্শক আপনারা অন্য আসলে ভুক্তভোগী প্রবাসীর হত্যাহীন এই জিনিসটি নফার খুবই মর্মাহত যে আসলে ও একজন প্রবাসী এতদিন পরে দেশে তাহলে যে দেশের বিমানবন্দরে তাই এইভাবে তার লাগেজ আরেকজন লজে ভুগুই এবং ই বে ফাইবেল লাই বেসরকারি দপ্তরে দপ্তরে জন ফুরিব প্রশাসনে জন ফুরিব প্রশাসনে সাহেবু সাহেবু হইব কিন্তু সমাজে ভুগুই এইভাবে কিন্তু প্রবাসী কামনা করে বিমানবন্দর কর্তৃপক্ষর বিশ্বস্ত সূত্র তুন আরা যে ব্যক্তি এই বাক্য লই গিয়ে ওই ব্যক্তিওয়ার কিছু ছবি পাই এবং আর শনাক্ত করিতে পারি এই প্রবাসী ব্যক্তিওয়ার লাগেজ হন ব্যক্তি হই লই গিয়ে ওই ব্যক্তিওয়ার মান সম্মানের মিক্কা চাই ছবি আরা এড়ে আপাতত ব্যবহার ন করি যদি আগামী এক সপ্তাহের মধ্যে ওই ব্যক্তি এই প্রবাসীর বাক্য সিপ্লাস টিভির অফিস কিংবা পতেঙ্গা থানা যায় জমা নদে অথবা সুরাহার নগরে তৈলি আরা পরবর্তীতে ওরে সোর সাব্যস্ত করি গুয়া নিউজ করে ফেললেই বাধ্য হই অথবা যে ব্যক্তি ওই লাগেজ লই গিয়ে একটা যে পাসপোর্ট আছে ওই পাসপোর্ট যে নাম্বার আছে ওই নাম্বার গো এখনো সচল আছে ওই নাম্বার গো এখনো সচল আছে হয়তো ওই নাম্বার যোগাযোগ করলে ওনারা যার মাল তারা হয়তো বা ফেরত দিতে পারবেন সর্বোপরি ওনারা এই নিয়ে হইম প্রশাসন এবং বিমানবন্দর কর্তৃপক্ষ ওনারার কাছে অনুরোধ যে এই প্রবাসী বাজারটা ওর জিনিস ফ্রি পাই এখানে ওনারা সহযোগিতা করবেন এইটুকুই